আসসালামু আলাইকুম প্রতিদিন পাঁচটি সপ্তাহে পঁয়ত্রিশটি মাসে দেড়শোটি এক বছর আট আঠারোশোটি এবং পাঁচ বছরে নয় হাজার শব্দ শেখার প্রত্যেক আমরা শুরু করেছি ইংরেজি ডট কমের পক্ষ থেকে প্রথম ভিডিওতে আপনারা পর্যায়ক্রম পাঁচটি করে শব্দ শিখে আসছেন এই ভিডিওতে প্রথম শব্দ হচ্ছে বেবি এটা হচ্ছে একটা ইয়াং চাইল্ড অর্থাৎ ইয়াং চাইল্ড শিশু ক্ষুদ্র শিশু ছোটো শিশুকে বেবি বলা হয় বেবি ওয়াই জায়গায় বসে ইয়েস করতে হয় বেবিস মানে শিশুগুলো পরের শব্দটা হচ্ছে ব্যাক ব্যাক মানে হচ্ছে ব্যাক মানে হচ্ছে পিছনের দিকে হ্যাঁ পেছনের দিকে আমরা সামথিং ব্যাক অফ সামথিং ইজ দ্য পার্ট অপোজিট টু দ্য ফ্রন্ট অর্থাৎ পিছনের অংশকে ব্যাক বলা হয় আপনি একটা মোবাইলের প্রথম অংশটাকে বলা হয় ফ্রন্ট এবং পিছনের অংশটাকে বলা হয় ব্যাক আমরা এই জন্য বলি ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা আপনি হচ্ছে পিছনের যে ক্যামেরা থাকে এই জন্য ব্যাক ক্যামেরা বলি এনি ব্যাকের আরও কিছু অর্থ আছে যেমন পার্ট অফ ইউর বডি পার্ট অফ ইউর বিডি হুইচ ইজ বিহাইন্ড ইউ অ্যান্ড ফ্রম ইউর নেক টু দ্য টপ অফ ইউর লেগ মানুষ শরীরের পিছনের যে অংশ সেটাকেও ব্যাক বলা হয় পিঠ যেটা পিঠ হ্যাঁ পিঠ যেটা সেটাকেও ব্যাক বলা হয় ব্যাকবোন পিছনের যে একটা স্টিকের মতো থাকে মানুষের শরীরের হ্যাঁ ব্যাকবোন মেরুদণ্ড বলা হয় যেটা এটা হচ্ছে ব্যাক নাউন আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি পটভূমি কোনো একটা জিনিসের কোনো একটা ঘটনার আগের যে পূর্বের যে ঘটনা থাকে ফোরগ্রাউন্ড হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ফুরগ্রাউন্ড বলে ফুরগ্রাউন্ডের অপোজিট হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিছনের ঘটনা যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ একাত্তর সালে মুক্তিযুদ্ধ হইল তার ব্যাকগ্রাউন্ড ছিল কি বায়ান্নর ভাষা আন্দোলন ব্যাকগ্রাউন্ড কি ছিল ফিফটি টুতে যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ছিল সেটা ছিল ব্যাকগ্রাউন্ড তো একাত্তরের ব্যাকগ্রাউন্ড হচ্ছে বায়ান্ন সবশেষে যেটা আমরা স্বাধীনতা লাভ করেছি আল্লাহ রহমতে পরের শব্দটা হচ্ছে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড হচ্ছে যে ইফ ইউ মুভ ব্যাকওয়ার্ড ইউ মুভ উইথ ইউ ব্যাক ফেসিং ইন দ্য ডিরেকশন ইউ আর গুইং অর্থাৎ পিছনের পিছনের দিকে দিকে চলা চলা ঠিক আছে ব্যাকওয়ার্ড গো ব্যাকওয়ার্ড চলো এবার পিছনের দিকে যাওয়া যাক ব্যাকটিরিয়া হচ্ছে একটা ভেরি টাইনি লিভিং থিংস হ্যাঁ হুইচ ব্রেক ওয়েস্ট একটা লিভিং থিংস খুবই ক্ষুদ্র একটা প্রাণীর মতো হ্যাঁ প্রাণে প্রাণ সমৃদ্ধ সমৃদ্ধ একটা অংশ মানুষের শরীরের যেটা শরীরের এবং অন্যান্য প্রাণীরও আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ভেরি টাইনি লিভিং থিংস উইথ ব্রেক ওয়েস্ট হ্যাঁ ব্যাকটেরিয়া থেকেই মানুষের রোগ জীবাণুতে আক্রান্ত হতে পারে এই জন্য সাবধান থাকতে হয় সেফটি মেজার্স অবলম্বন করতে হয় আর সবশেষ শব্দ হচ্ছে ব্যাড ব্যাডম্যান হচ্ছে মন্দ খারাপ ইফ এ ইজ ইজ উইকড হ্যাঁ ব্যাডম্যান হচ্ছে খারাপ মন্দ তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার মধ্যে জেনে শেষ করছি ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো শব্দ শেখার জন্য